রায়গঞ্জের একটি স্বর্ণ বিপণি সংস্থার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটলো। একেবারে দোকানে ভেতরে ঢুকে সর্বস্ব লুট করলো ডাকাত দলটি। রায়গঞ্জে এনএস রোডে অবস্থিত রিলায়েন্স জুয়েলার্স নামে দোকানে এই ডাকাতির ঘটনাটি ঘটে। সকাল 11:30 নাগাদ প্রথমে দুজন ক্রেতা সেজে প্রবেশ করে। এরপর ওই দুজন আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ভয় দেখায়। তারপর আরো তিনজন মোট 5 জনের একটি দল দোকানের ভেতরে আগ্নেয়াস্ত্র নিয়ে সর্বস্ব লুট করে। একেবারে দোকান ফাঁকা করে সব অলংকার নিয়ে পালিয়ে যায় ওই ডাকাত দল। দিন দুপুরে রায়গঞ্জের মতো ব্যস্ততম শহরের মধ্যে অবস্থিত অলংকারের দোকানে ধরনের ডাকাতির ঘটনায় রীতিমতো আতঙ্কিত শহরবাসী। এদিন সোনার দোকানে ডাকাতির ঘটনায় উদ্বেগে বণিক সংগঠনও। পশ্চিম দিনাজপুর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক শঙ্কর কুণ্ডু কি জানিয়েছেন, শুনুন। শঙ্কর কুণ্ডু, আমি জিয়ানসিগড়ি ওয়েস্ট দিনাজপুর চেম্বার অব কমার্স। আমরা আমরা আমি প্র্যাকটিক্যালি চেম্বার অফিসে থাকাকালীনই প্রায় 1:15-1:20 দিকে এই ঘটনাটা জানতে পারলাম। জানতে পারা মাত্রই আমি পুলিশ প্রশাসনকে সঙ্গে সঙ্গে নড়িয়ে দিলাম যে একটা অঘটন ঘটে গেছে, আপনার প্রয়োজনীয় স্টেপ নিন। কী হয়েছে এই দোকানে? আমি যা রিপোর্ট পেয়েছি, এই দোকানে 5-6 জন দুষ্কৃতী মোটরসাইকেল করে এসে মুখ ঢেকে নিয়ে দোকানটা বন্ধ করে দিয়ে বাইরের ভেতর থেকে টোটাল মালগুলো, নিচতলা উপরতলা সমস্ত মালগুলো এরা ব্যাগে করে ভরে নিয়ে চম্পট দিয়েছে। সাথে স্টাফদের সমস্ত মোবাইল কেড়ে নিয়েছে, রিভলভার দেখিয়ে ভয় দেখিয়ে সবাইকে এক এক জায়গায় আটকে রেখেছে। রেখে নিয়ে এর এই অপারেশনটা প্রায় ঘণ্টা ধরে এই অপারেশন করে নিয়ে ওরা বেরিয়েছে। কী ছিল দোকানে? দোকানে সোনা, সব সোনা গহনা, ডায়মন্ড, সেই জুয়েলার্স দোকানে যা থাকে সেটা ভরপুর ছিল। কারণ পয়লা বৈশাখকে কেন্দ্র করে সব দোকানই তার মালপত্র নিয়ে ভরপুর থাকে, সেই অবস্থায় এদের দোকানেও মালপত্রে ভরপুর ছিল বলে আমাদের ধারণা। না, এটা ইতিপূর্বে আমাদের রায়গঞ্জের ইতিহাসে হয়নি। আমাদের রায়গঞ্জ কেন, আমাদের জেলার ইতিহাসে এরকম ঘটনা দেখতে পাইনি। এটা নতুন ঘটনা, আমরা নিজেরা হতভম্ব, আশ্চর্য। আমরা এখন অপেক্ষা করছি। রায়গঞ্জ প্রশাসন অনেক বড় বড় কেস ধরেছে, আমরা এই আস্থা রেখেছি এখন আপাতত যে ওরা খুব শীঘ্রই এই ব্যাপারটা নিয়ে ওরা একটা কিনারা করবে এবং মাল উদ্ধার করবে। মোটামুটি জানতে পারলেন না সেই ব্যাপারটা? ওনারা হিসাব করে এখনও বলতে পারছে না, সেটা সময় সাপেক্ষ, একটু গোটা দোকানটাই সাফ হয়ে গেছে। আনুমানিক 5 কোটি টাকার স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়ে গিয়েছে ডাকাত দলটি বলে অনুমান কর্তৃপক্ষের। পুলিশ এসে তদন্ত শুরু করেছে, চলছে ভিডিও ফুটেজ সংগ্রহের কাজও। প্রতিষ্ঠানের ম্যানেজার জীবেশ ভৌমিক কি জানিয়েছেন, শুনবো। আসার পরে আমরা তখন ওই 11:30 হয়, আমরা তখন মর্নিং মিটিং করে সবাই মিলে এক জায়গায় ছিলাম। মর্নিং মিটিং আমাদের হচ্ছিল, মর্নিং মিটিং জাস্ট ক্লোজ হলো, সেই সময় দুজন ফার্স্ট ঢুকলো আর্মিংয়ে, পরে আর্ম বের করেনি, মানে জাস্ট এজ এ কাস্টমার হিসেবে ঢুকছে। তো তাকে গ্রিটিংস করা হয়েছে, করার পর তখন আমাদেরকে বললো সব বার করে, বললো এক জায়গায় সবাই আসো, সবকে এক জায়গায় বসো। তো সবাই আমাদের যত স্টাফ ছিল সবগুলোকে গ্রাউন্ড করে সবাই এক জায়গায় বসিয়েছে, বসিয়ে মাথায় আর্মস টেকে গিয়েছিলো। টোটাল ছিল 5 জন। তো ওদের কথা হচ্ছে যে আমরা তোমাদের কিছু করবো না, বাট আমাদের স্টাফকে আমরা হেল্প করো, যাই হোক, তো তোমাদের কোনো ক্ষতি হবে না, যদি বেশি এখান থেকে বাড়াবাড়ি করো তাহলে এখানে কিন্তু কিছু হয়ে যাবে। তো সেই মতো সবাই ভয় পেয়ে গেছিলো, ভয় পেয়ে ওরা যা বলছিলো যেভাবে বলছিলো সেভাবে আমরা তাদেরকে সাহায্য করতে হবে, যেহেতু আমাদের সবাই দেখুন লাইফের রিস্ক আছে। তো সবাই তাকে সাহায্য করে যতটুকু পেরেছে, এবার যারা সাহায্য করে, যাদের মোবাইল ছিল সেই মোবাইলগুলো যাদের কাছে পেয়েছে, ওকে মারধর করে মোবাইল তো ভেঙে দিয়েছে। তো আমাদের কারো হাতেই তখন মোবাইল ছিল না, তো পুরো তখন নিচ থেকে পুরো স্টক নেওয়ার পরে একজন ওদের উপরে যায়। উপরে যাওয়ার পর ওদের মধ্যে একজন বললো উপর বি স্টক হ্যাঁ, হিন্দি থেকেই বলছিলো। তো বলার পরে ওরা তখন উপরে যায়, উপরে গিয়ে তখন সবাইকে আমাদের উপরে নিয়ে চলে গেলো, নিয়ে গিয়ে আমাদের সবাইকে এক জায়গায় বসিয়ে যত স্টক ছিল সবগুলোই নেয়। নেওয়ার পরে আমাদেরকে তখন সবাই যত স্টাফ ছিলাম আমাদের ক্যান্টিন রুমে ভরে দেয়। ভরার পরে আমাদের বলা হয় যে এখান থেকে যদি কেউ বেরো বা কাউকে ফোন করো বা পুলিশকে ইনফর্ম করো তাহলে এখান থেকে মেরে দেবে আমাদেরকে। তো আমাদের কাছে না ছিল ফোন না কোনো কিছু, আজও আমরা ইনফর্ম করতে পারিনি, যেহেতু আমাদের মারার হুমকি দিল। তো আমরা শ্বাস কাশে খুলতে পারিনি সেই সময়টা। তো আমরা দীর্ঘ 45 মিনিট ধরে আমরা ওখানে বন্দি ছিলাম। বন্দি থাকার পর উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস 14 বাংলা।